Hey, good morning everyone. আজকে আমার ইউনিভার্সিটি ডে, সো সকাল সকাল বাসে চলে গেলাম। বাসে করে আমি হচ্ছে লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে আসছি। এখন সেখান থেকে আমার ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি যখন বাসে উঠি তখন হচ্ছে এখানকার ভোর 4:45, সো অনেক সকাল, কারণ এখন রাত অনেক বড়। সো নাও এখানে উইন্টার চলতেছে। তো এই তো আমি হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছি, কারণ আমি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেনে করে আমার ইউনিভার্সিটিতে চলে যাব। আফটার এ লং টাইম আমি আবার ব্লগ আপলোড দিচ্ছি, কারণ হচ্ছে এর মধ্যে আমার লাইফে অনেক চেঞ্জ আসছে। আমি বাংলাদেশ থেকে লন্ডনে চলে আসছি অ্যান্ড এখানে সেটেল ডাউন করতে করতে এক বছর চলে গেছে। সো আমার আর কোনো আপডেট দেওয়া হয় নাই আমার ইউটিউব ফেসবুক কোথাও। সো আমি ট্রাই করব এখন থেকে আবার টুকটাক কিছু ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগে তেমন কিছুই নেই, আমি হচ্ছে একটা র্যান্ডম আমার ইউনিভার্সিটি ডে শেয়ার করতেছি, আর সেরকম কোনো আপলোড নেই। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি আবার রেগুলার ব্লগ আপলোড দেই। সো আমার হচ্ছে ট্রেন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, এটা ইলেকট্রিক ট্রেন। সো এটা অনেকটা আমাদের বাংলাদেশের মেট্রো রেলের মতো, তবে এটা মাটির নিচ দিয়ে যায়, আমাদের বাংলাদেশেরটা উপর দিয়ে যায়। এই তো, সো আজকে হচ্ছে প্রচুর ঠান্ডা, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এই সময়টাতে অনেক রাউড থাকে, বাট এখন তো ক্রিসমাসের ছুটি, এই জন্য অনেক কম। আর তাছাড়া এখনও ভোর হয় নাই, মানে একটু একটু করে আলো ফুটতেছে। তাও আমার 9টা থেকে ক্লাস, যাদের অফিস যাদের স্কুল, সো তারা তো বের হতেই হবে। স্কুল অবশ্য বন্ধ, আপনারা তো জানেন আমার একটা মাত্র মেয়ে, সো ওকে হচ্ছে বাসায় রেখে আসছি, কারণ হচ্ছে আমি ওয়ার্কিং মাদার, অলসো স্টুডেন্ট। সো ওর বাবা হচ্ছে ওর টেক কেয়ার করতে হয় কিছু কিছু সময়, আবার আমি যেদিন বাসায় থাকি সেদিন হচ্ছে ওর বাবার কাজ থাকে। সো এইভাবে অ্যাডজাস্ট করতে হয়, কারণ লন্ডনের মতো জায়গায়, নতুন জায়গায় অ্যাডজাস্টমেন্ট একটু টাফ বাচ্চা কাচ্চা নিয়ে, আপনারা তো জানেনই। আমি চলে আসছি, এখন হচ্ছে কার্ড পাঞ্চ করে বের হয়ে যাব। লন্ডনে যারা নতুন তাদের জন্য একটু সমস্যা, বাট যারা সবসময় আসে তাদের জন্য এগুলো রেগুলার একটা ব্যাপার। এই যে আমি বের হয়ে গেছি স্টেশন থেকে, এখনও ভোরবেলা, এখনও ঠিকভাবে সকাল হয় নাই। সো এখানে সবাই ব্যস্ত, সবাই যে যার মতো লাইফ নিয়ে বিজি, কারো কারো কেউ কারোর সাথে কথা বলার সময় নেই। আর এই তো এখন আমি একটা শর্টকাট রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আমার ইউনিভার্সিটিটা ঠিক লন্ডন টাওয়ার ব্রিজ যেটা, ওটার ঠিক পাশেই, জাস্ট সামনেই লন্ডন ব্রিজ। তো এখন তো ক্রিসমাস টাইম, অনেক বেশি লাইটিং হয়েছে। একবার ভাবছিলাম যে ওই সাইডটাতে যাবো, কিন্তু আমার হচ্ছে ডে টিকিট কাটা আছে, আমি রিটার্ন টিকিট করেই আসি সবসময়, কারণ আমি লন্ডন থেকে একটু বাইরেই থাকি। এখন যে লন্ডনের পরিস্থিতি, সো লন্ডনে বাসা ভাড়া এভরিথিং সব কিছু অনেক বেশি, আর তাছাড়া আমার রিলেটিভস থাকে, এভরিবডি থাকে, তো আমি ওখানেই প্রেফার করি থাকতে। এই যে লন্ডনের সেই বিখ্যাত লাল বাস, রেড বাস, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমি অলমোস্ট চলে আসছি, কিন্তু এখনও স্ট্রিট লাইট জ্বলতেছে, আর আমি ইউনিভার্সিটিতে চলে আসছি। আমার আম্মুকে মাঝে মাঝে বললে, আমার আম্মু বলে যে এখনও রাত, তুই ইউনিভার্সিটিতে চলে যাচ্ছিস, অনেকটা এরকম। এখানে হচ্ছে সবাই কর্মব্যস্ত জীবন, এর মধ্যেই কাটাই দিচ্ছি, নতুন লাইফ নিউলি স্টার্ট করছি বলতে গেলে এই দেশে। আর এই তো আমি ইউনিভার্সিটিতে ঢুকে যাচ্ছি, অলমোস্ট চলে আসছি। এটা আমার আজকে ক্রিসমাসের আগে লাস্ট ক্লাস, অ্যান্ড দেন একটা লম্বা ছুটি, এরপরে হচ্ছে এটা যদিও আমার সেমিস্টারের লাস্ট সেমিস্টার ইউনিভার্সিটিতে, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে এরপরেই। এটা হচ্ছে আমাদের
ইউনিভার্সিটি ক্যান্টিন, এখানে আমরা গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি। সো আমি চিন্তা করলাম এত সকাল সকাল আসছি, আমি ব্রেকফাস্টও করে আসি নাই, একটা কফি নিয়ে নিই। যদিও আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি আমার সাথে, আমি আজকে বাসায় ব্যাক করতে করতে অলমোস্ট 8:30 বেজে যাবে, যেটা বাংলাদেশ টাইম 2:30 মতো। এই তো একটা কফি নিয়ে নিচ্ছি। আমার ক্লাস হচ্ছে প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা আমাকে স্টিল অ্যাটেন্টিভ থাকতে হবে ক্লাসে। আমাদের ইউনিভার্সিটিতে যে মানে ক্যান্টিন সাইডটা, ওটা মোটামুটি খুব সুন্দর আর স্পেসও অনেক বেশি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ক্যান্টিন অ্যাকচুয়ালি। প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা ওভেন, তারপর স্টুডেন্টদের জন্য সব রকম কিচেনের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমার ক্লাস থেকে নিচের দিকটা যেখান দিয়ে আমি আসছি। এই তো নিচে, যে এটা একটা রেস্টুরেন্ট বেসিক্যালি। অনেক সকাল, তো আমাদের ক্লাস শেষ, আমি আর ক্লাসের মাঝখানে কোনো ক্লিপ নেই নাই। এখন বাসায় যাওয়ার পালা, আমি বাসায় ব্যাক করতেছি 4:00, এখন সন্ধ্যা হয়ে যায় লন্ডনে। আর এই তো আমার আবার ট্রেন, ফিরতি পথ ব্যাক করব। এই তো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দিতে। এই তো আমি বাসে উঠে গেছি, বাসগুলো অনেক ভালো এখানে, ন্যাশনাল এক্সপ্রেস। আমি হচ্ছে ব্যাক টু সুইডেন। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর স্টুডেন্ট ভিসা নিয়ে বা ইউকে নিয়ে কোনো কোয়েরি থাকলে আমাকে জানাতে ভুলবেন না। বাই বাই।